রতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে তৈরি হবে কেকের রেসিপি, চকলেট কেক উইদাউট এগ। তো খুবই সিম্পলভাবে বানানো ঘরোয়া পদ্ধতিতে দুটো বানিয়েছি, দু রকমভাবেই দেখাবো। জাস্ট এটা এমনি নর্মাল আর এটা একটু ডেকোরেশন করেছি। তো চলো দেখবো দু রকমভাবে কেক একই ব্যাটারি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি চকলেট কেক। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, আজকে একটা স্পেশাল ডে। তো এরকমই স্পেশাল ডে হলে, মানে আমি ফ্যামিলি নিয়ে যখন সেলিব্রেট করি তখন কিন্তু আমি বাড়িতেই কেকটা বানাই। আমি খুব কম রেয়ার কিনে আনা কেকে সেলিব্রেট করি, কারণ কিনে আনা কেকে কেক ডিম দেওয়া থাকে আর ডিম দেওয়া কেক আমার ঠিক পছন্দ না। তো সেই জন্যে আজকে আমি একটা আমার একটা মানে কি বলবো একটা স্পেশাল ডেতে আমি নিজেই নিজের হাতে কেকটা বানাবো। তো কেকটা বানাবো, বাট কেকটা ডেকোরেশন কীভাবে করব সেটার জন্য আমি এখনও এখানে কিছু নিইনি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো কেকটা বানাতে যা যা লাগবে সেগুলো নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার আর চিনির গুঁড়ো আর দুধ আর ময়দা তো আছেই। তো ফার্স্টে কী করব, আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি প্রিহিট হওয়ার জন্য, আর এখানে আমি এই রকম বাটিতে আজকে কেকটা বানাবো। আমি কোনো কেক মোল্ড নিচ্ছি না, তো এটাকে ভালো করে বাটার দিয়ে গ্রেস করে নিয়েছি আর একটা বাটার পেপারও লাগিয়ে দিয়েছি, তেল বা বাটার যা হোক দিয়ে গ্রেস করতে পারো। তো এখন আমি একটা বোল নিচ্ছি, মিক্সিং বোল, মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি চিনি। তো দু কাপ ময়দাতে দু কাপ চিনি আমি ব্যবহার করছি। তো আমি তেল দিয়ে বানাবো, তো দিয়ে দিচ্ছি এক কাপ তেল দিয়ে দিলাম, তেলটা মেপে দিলাম না, আমার একটা কেক বানাতে বানাতে একটা আন্দাজ হয়ে গেছে তাই আমি এমনি দিয়ে দিলাম, বাট আমি কোয়ান্টিটিটা তোমাদের বলে দিলাম। তো এবারে কি করব, অল্প একটু নুন দিচ্ছি, এক পিঞ্চ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ। তো ভালো করে সবগুলোকে মিক্স করব। তো চিনি তো গুঁড়ো চিনি নিয়েছি, তো এটাকে দেখো মিক্স হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো ময়দাটা আমি জেলেই রেখেছি আর এখন চালছি না, তো দিয়ে দিচ্ছি ময়দা। তো ফার্স্টে কি দিলাম, চিনি দু কাপ আর তেল এক কাপ আর ময়দা দিয়ে দিলাম দু কাপ, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব আর দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। এরকম মিক্স হয়ে গেল, তো দুধটাও ঠিক কোয়ান্টিটিতেই দিয়েছি, এরকম মিক্স হয়ে গেল। এবারে দিয়ে দেবো কোকো পাউডার, দিয়ে দিলাম দু টেবিল চামচ, আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ। ভ্যানিলা এসেন্সটা বি মাস্ট কেকে, নাহলে কিন্তু কেকের সেই ফ্লেভারটা আসে না। আর এটা অপশনাল আছে চকলেট এসেন্স, এটা না দিলেও চলবে। তো কোকো পাউডার দিলে চকলেট এসেন্স না দিলেও চলে, কিন্তু আমি একটু দিচ্ছি আরও ফ্লেভারটা একটু পাওয়ারফুল যাতে হয়। তো
সবগুলো দিয়ে দিলাম, দুধ মনে হচ্ছে আর একটুখানি লাগবে। তো যাই হোক, মিক্স করে নিচ্ছি ভালো করে এটাকে, আর একটু দুধ দিয়ে দিচ্ছি। মোট 2 কাপ দুধ দিয়েছি না, আর একটু লাগবে। কেকের ব্যাটারটাই হচ্ছে মেন, ব্যাটার যদি ঠিক থাকে আর এটা একই ডাইরেকশনে কিন্তু ঘোরাতে হবে, এই দেখো উল্টো দিকে নয়, যেদিকে ঘোরাবে একই দিকে ঘোরাবে। এইভাবে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, একই ডাইরেকশনে ঘোরালে এইভাবে ঘোরাবে, এইভাবে না, যেদিকে ঘোরাবে একই ডাইরেকশন। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টিস্পুন আর 2 টিস্পুন বেকিং পাউডার। কেকের কন্টিনিউটি গুলো যদি ঠিক থাকে তাহলে কেক একদম পারফেক্ট হবে। তো দেখো কতটা ফ্লাফি হয়েছে। অনেকেই বলে যে কেক নাকি ডিম ছাড়া ভালো হয় না, একদম ভুল কথা। তো এই দেখো আমি তো সবসময় ডিম ছাড়াই কেক বানাই, তো এই দেখো একদম পারফেক্ট হয়েছে। তো চলো এবারে এটাকে, কেক মোড় তো আমার রেডি আছে, তো এবারে ওর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। ট্যাপ করে নেব, হাফ দিয়েছি যেহেতু ফুলে এটা এটা একদম রেডি। তো চলো এবারে আমি এটা বসিয়ে দিই, এরকম প্রি হিট হয়ে গেছে। একটা স্ট্যান্ড নেব, স্ট্যান্ডটা আমি উল্টো দিক করে দিলাম। হ্যাঁ, এতে আমি কোনো রকম নুন টুন কিচ্ছু দিচ্ছি না, কোনো প্রয়োজন নেই, আমি তো দিই না। তো এই দেখো বসিয়ে দিলাম, এবারে এটাকে ঢেকে দেবো, ব্যাস একদম। এটা 35 থেকে 40 মিনিট পর ফিরে আসবো, 35 থেকে 40 মিনিট, তার আগে কোনো রকম ঢাকা খুলে দেখার দরকার নেই। 35 মিনিট, 30 থেকে 35 মিনিট পর ঢাকাটা খুলে দেখবে, দেখতে হবে। তো 30 থেকে 35 মিনিট পর ফিরে আস। তো এখানে আরেকটু ব্যাটার ছিল, তো ওর মধ্যে আমি আরেকটু ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে আরেকটা কেক বসাবো একটু আলাদা রকম। তো এই কেকের মোল্ডটাও রেডি করে নিয়েছি, এর মধ্যে এটাকে দিয়ে দেব। দেখো এটা দিয়ে দিলাম হাফ, ভালো করে একটু চালিয়ে ট্যাপ করে নিচ্ছি। তো ট্যাপ করে নিলাম, এবার এর উপরে আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা দিয়ে দিচ্ছি, এরকম না খেতে ভালো লাগে অনেকটা, মানে যাই না মানে কিরকম তৈরি হবে আমি তো বুদ্ধি করে করছি। তো দেখো চারিদিকে আবারও দিয়ে দেবো, চকলেটগুলোকে ঢেকে দিচ্ছি। তো এটাকে ট্যাপ করে নিচ্ছি, এটা বেশি বড় হবে না কারণ ব্যাটারটা বেশি নেই। তো যাই হোক এটাকেও বসিয়ে দেব, তো এই দেখো এটাকেও বসিয়ে দিলাম, তো এটাকেও ঢেকে দিচ্ছি সেম টাইম এটাতেও।
কারণ ওটা আগে বসিয়েছি, ওটা আগে রেডি হবে। তো যাই হোক ফিরে আসছি 35 মিনিট পর। খাবার তো খাওয়া হয়ে গেছে নিরামিষ, আর আমি ওদিকে দুটো কেক বসিয়েছি, বলেইছি যে স্পেশাল ডে তো কেক আমি নিজেই বাড়িতে বানাই, তো কেকটা বসিয়েছি আর এদিকে আমি খেয়ে নিচ্ছি। তাহলে কী হবে, খেতে খেতে কেকটা হয়ে যাবে, খেতে খেতে হবে না যদিও, তো খেয়ে আর বাকি কাজ আছে সেগুলো সেরে নেব, তাহলে কেকটাও আমার হয়ে যাবে। তো আমি আজকে রুটি খাই, তোমরা জানো তো যা যা তরকারি করেছি তোমরা দেখেইছ। যাই হোক আমি খেয়ে নিই, আজকে অনেক দেরিতে রান্না চাপেছি কিন্তু তাও 1:30টার মধ্যে হয়ে গেছে। আমি ভাতটা নামাতে নামাতে 2 বেজে গেছে, কারণ ভাতটা আগে বসাই নিয়ে জন্য সেই তরকারিগুলোতে ভাতের ছোঁয়া হয়ে যাবে, আমি তো খাবো না এই জন্য। যাই হোক খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো জমিয়ে। ওগুলো চেক করবো, তো এইটা আমি ঢাকাটাকে একটু চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ওইটা তো অসুবিধা হচ্ছিল, এই যে অসুবিধা হয়ে এই যে ভেঙে ভেঙে গেছে এইখানটায়, একদম কেকটা রেডি হয়ে গেছে আমার। আর এইটাতে দেখি কী অবস্থা, তো এটাও একদম রেডি হয়ে গেছে, বাহ তো দুটো হয়েছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দুটো কেক একটু দেখে নেব, তো দেখো টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি, এই কেকটা একদম খুব সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে, খালি জাস্ট এইখানটাই আমার একটু নষ্ট হয়ে গেল কারণ ঢাকাটার জন্য। তো এই দেখো একদম ক্লিন, এটাও একদম ক্লিন। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এবারে এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটাকে ডিমোল্ড করবো, গরম আছে বলছি, বাটার পেপারটাকে তুলে নিতে হবে, দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। খুব সুন্দর বেরিয়ে গেছে, খুব স্পঞ্জি হয়েছে কেক, এটাও বের করে নিয়েছি। তো এটা তো একটু ছোটোই হয়েছে, যাই হোক এটাকে রেখে দিচ্ছি। আর এবারে কেকটাকে ডেকোরেশন করার জন্য হুইপিং ক্রিম পিট করে নেব, এখন আমি ক্রিমটাকে পিট করে নেব। এটা বিট করে নিয়েছি, এবারে এতে একটুখানি আমি দেব চকলেট সিরাপ, যেহেতু চকলেট সিরাপ একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটুখানি কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে এবারে এটাকে আরো একবার হয়ে গেল করা আমার। তো এটাকে একটা সাইডে রেখে এবার কেকটা আমি কেটে নেব তাড়াতাড়ি। কেকটাকে কেটে নেব, তো ফার্স্টে উপর পোর্শনটা কেটে নেব। তো আমার কাছে তো কেক পেস নেই, তো আমি এরকম একটা কড়া নিয়েছি পাটি টাইপের যেটা ভরবে, তো সেটা নিয়েছি। তো ফার্স্টে আমি উপরের পোর্শনটাকে কেটে বাদ দেব, দেখো উপরের পোর্শনটাকে এরকম ঘুরিয়ে দেখো কত সুন্দর ঘুরছে, তো ঘুরিয়ে এটাকে আমি ফার্স্টে বাদ দিয়ে দেবো।
পুরো পোর্শনটাকে পুরো বেটে ভাজি। এটা কেক রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগে, এই দেখো এটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে এটা পরে আমার কাজে লাগবে, তো এটাকে রেখে দিচ্ছি। তো এবারে আমি কেকটা কেটে নেব, তো ছুরি দিয়েও কাটা যাবে। আর আমার কাছে একটা লাইলনের সুতো আছে, সেটা দেখো এই যে লাইলনের সুতো, তো এটা দিয়ে কাটলে কি হবে একটা সমান হবে, আর অসুবিধা কিছু হবে না, একদম এইভাবে সমান করে এইভাবে রেখে ব্যাস এইভাবে এইভাবে প্রেস করবে কেকটা কেটে যাবে। এবার দেখেছো কত সুন্দর, এবার প্রেস করতে থাকলে কেকটা কেটে যাবে, সুন্দরভাবে কেটে যাবে, এরকম সুতো দিয়ে সুন্দরভাবে কেটে গেল, এরকম একদম সমানভাবে কেটে যায় কিন্তু খুব সুন্দরভাবে। তো এইভাবে আমি কেকে লেয়ারগুলোকে কেটে কেটে রেখে নেব, ঠিক আছে এইভাবে কেটে। এবারে আমি এই কেকটা যেটা প্রথমের লেয়ারটা এটা একটু মোটাই রেখেছি, তো এর উপরে একটু সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব সফট ময়েশ্চার থাকে আর সফট থাকে কেকটা। তো এইভাবে আমি কেকের উপরে সুগার সিরাপটা চারিদিকে লাগিয়ে দেব, তো একটা একটা করে লেয়ার দিয়ে দেব। প্রথমে ক্রিমটা দিয়ে দিচ্ছি, দেখো যে ক্রিমটা বিট করেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি, এরকম একটা হয়ে গেছে দিয়ে গ্রেটটাকে আরেকটা লেয়ার বসে দিচ্ছি এইভাবে, দিয়ে আবারও সুগার সিরাপ লাগিয়ে দেবো। সুগার সিরাপ না লাগালেও হবে কিন্তু লাগালে কি সফট একটু ময়েস থাকবে। তো এটা তো আবারও আমি এইভাবে লেয়ারটাকেও কমপ্লিট করে নেব। খুব সুন্দর ঘুরছে, এইরকম জায়গাতে নিয়ম হয়ে যাচ্ছে। এটা রেডি হয়ে গেল একদম, মানে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যেরকম কর হয় সেরকমই করেছি, কারণ আমার কাছে কেক বানানো অত কিছু মেটেরিয়ালস কিন্তু নেই, ঘরে যা যেরকম জিনিস আছে সেটা দিয়েই আমি বানাবো। তো এটাকে এখনও ডেকোরেশন করবো, ডেকোরেশন হয়নি, তো যাই হোক এটাকে এবারে আমি এভাবে রেখে দিচ্ছি, তো তারপরে আমি এটাকে এখনও আরও ডেকোরেশন। তো এখানে একটু ডার্ক চকলেট নিয়েছি, তো এখন তো গরমের সময় চকলেট এমনি গলে যায়, ফ্রিজ থেকে বার করে রেখেছি গলে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মেল্টেড ক্রিম, গরম আর মেল্ট করা ক্রিম দিয়ে দেবেন, তাহলে কি হবে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। ক্রিমটা একটু গরম করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো এরকম করে,
এনে মিক্স করে নিলাম। দেখো কত সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এরকম একটা প্যাকেটে এটা আমি ভরবো, ঠিক আছে? একটুখানি এখানে কেটে নেব। আমি এটা আমার মতো করে করছি, তো জানি না কেমন লাগবে বা লাগছে, তোমাদের মতো অবশ্য কমেন্ট করে জানাবে। এইভাবে যাবে কেক বানানো না শিখে কেক বানিয়ে দিচ্ছি, দেখো মানুষ শিখে আমি শেখা ছাড়া বানিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে বেস গুলো থাকলে আরো ভালো বানাতে পারতাম। এই যে না, সব আমার কাছে সব আছে তা তো না, সব তো নেই আমার কাছে কেকের, আমার কাছে কেকের কি সব সামগ্রী আছে? নেই। এই যে এই যে এই যে সরু সরু এগুলো করার এগুলো জিনিসগুলো নেই আমার কাছে। ঘেমে যাচ্ছি, দেখো কেরকম ফ্যান চললে কি, ফ্যানটা কোথায় দেখো, আমার শরীর দেখো। বাহ, হেভি হয়েছে, যাই বলো তাই, যে দেখবে না
বিশ্বাস করবে না যে ঘরে বানানো, কিন্তু হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারিটা লিখবো কোথায়? হ্যাঁ, জিতকে বললে ভালো হতো ওই একটা স্টিকারের মতো আনতে। হ্যাঁ গো, কি গো, ওগো বলো না জিতকে, আরে কেকের দোকানে, হ্যাঁ হ্যাঁ মানে ম্যারেজ অ্যানিভার্সারি যে স্টিক গুলো পাওয়া যায় ওটা লাগিয়ে দেবো, এখানে লেখা যাবে না, ওকে বলো না একটা আনতে। ভিডিওটা অন ছিল, খেয়াল করিনি, অনেক কথা বলেছি, যাই হোক নিজেদের মধ্যেই কথা বলেছি। তো এই যে দেখো আমি মোটামুটি ডেকোরেশন এটাকে করে নিয়েছি, তো এবারে একটু একটু করে মানে আমি যেরকম পারছি আমি সেরকম করছি। আমি বেশি ডেকোরেশন করছি না, এটা খুব হালকার মধ্যে রাখছি। তো এরকম গোল্ডেন বল দিয়ে দিচ্ছি একটু, এই চকলেট চকলেট দিয়ে যে ডেকোরেশন করেছি ওর উপরে হালকা করে দিয়ে দিচ্ছি একটু, সব জায়গায় দিচ্ছি না মানে পুরোটা দিচ্ছি না, জাস্ট একটু একটু করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো গোল্ডেন বল দিচ্ছি আমি, জানি না কেকটা কেমন হয়েছে, তো ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করবে, শেয়ার করবে। আর যাই হোক আমার অনেক কথাই মানে ভিডিওতে রেকর্ড হয়ে গেছে, যাই হোক আমি তো সেটা মানে আমি কিন্তু কেক টেক বানানো শিখিনি, সেটাই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে, যেহেতু আমি সেটাই ওকে বললাম। তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও, আর অ্যানিভার্সারিটা লেখার মতো আর এ হয়নি, আমি লিখিনি ইচ্ছে করে, যার জন্য ছেলেকে বললাম আমি অ্যানিভার্সারির একটা যে পাওয়া যায় সেটা আনতে বলেছি, তো ও নিয়ে আসবে। তো আমি এইভাবে বাড়িতে যখনই আমাদের ছেলেদেরও জন্মদিন হলে আমি কেক কিন্তু নিজেই বানাই, আমি যেরকমই পারি আমি নিজেই বানাই। চলো হয়ে গেল, এটা মোটামুটি কমপ্লিট হলো। তো এবারে আমি কী করবো এটাকে একটু আরও ডেকোরেশন করবো, আর একটুখানি যাক, আমার তো মনে হচ্ছে খুব ভালো লাগছে, যাই না তোমাদের কেমন লাগছে আমাকে জানিও প্লিজ। তো এবারে ব্যাস আর একটুখানি বাকি আছে, সেটা এটা কেকের যে ওপরের যে পার্টটা বের করে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালোভাবে হাতে একটু গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, খুব কিন্তু প্রয়োজন নেই, হাতেই করে দিয়েছি আমি। তো এবারে আমি এটাকে এর মধ্যে একটু একটু দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এইভাবে দিয়ে দেবো ভালোভাবে। তো আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ডেকোরেশন, আর দেখো লুকটা কত সুন্দর হয়েছে, মানে একদম ঘরোয়া টাইপের। তো যাই হোক কেক একদম আমার রেডি, আর এই কেকটা কিন্তু এখন আমি কেটে তোমাদেরকে দেখাবো না, পরে কাটবো। তো যাই হোক কেকটা কেমন হয়েছে আমাকে জানাতে,
একদমই ভুলবে না, আমাকে কমেন্টগুলো অবশ্যই জানাবে। আমি যেরকম পেরেছি খুব হালকা ভাবে এটাকে ডেকোরেশন করেছি, খুবই হালকা ভাবে। তো যাই হোক, এইভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। এবারে আরেকটা যে কেক আছে সেটাকে রেডি করবো। সেটাকে রেডি করার কিছু নেই, ওটা জাস্ট মানে এমনি রাখবো, এটাকে ডেকোরেশন করব না কিছু তেমন। হ্যাঁ, আমার কাছে এই ক্রিমটা যে রয়ে গেছে না, এটাকে জাস্ট উপর থেকে একটু দিয়ে দেবো, এরকম জাস্ট একটুখানি, এই যে এইভাবে দিয়ে দেবো, আর কিচ্ছু না। মানে এটাকে খুব একটা বেশি ডেকোরেশন করার দরকার নেই, এটা জাস্ট রয়ে গেছিলো, আমি তাই মানে ব্যাটারটা রয়ে গেছিলো বলে এটাকে বানিয়ে দিয়েছি না। যাই হোক, রেডি করে এটাকে একটু ডেকোরেশন করে। তো দেখো, দুটো দু রকম ভাবে বানিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দুটো দু রকম, মানে এটা জাস্ট একটু এরকম ভাবেই সাজিয়েছি, বেশি কিছু সাজাইনি। তো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা খুব ফলো করতে পারো। এরকমভাবে কেক তোমরাও বানাতে পারবে বাড়িতে, নিজেদের মানে অ্যানিভার্সারি হোক বা জন্মদিন হোক, ছোটোখাটো যে কোনো ফাংশানে বানাতে পারবে, খুব মানে আনন্দও পাবে দেখবে নিজেরা যদি বানিয়ে, মানে কি বলবো, সেলিব্রেট করো তাহলে খুব আনন্দ পাবে। তো যাই হোক, এবারে আমি কেকটা কাটবো। তো যেহেতু অ্যানিভার্সারি, কেক তো কাটতেই হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো।